রংপুরের একটা ঘটনা, যে আমি এক ডক্টরের কাছে গিয়েছি ডক্টর টেস্ট করার জন্যে, গাড়ি থামিয়েছি, দৌড় দিয়ে একটা ছেলে আসছে, হয় দূর থেকে আমাকে দেখেছিল, এসে গ্লাসে লক করছে। গ্লাস খুলে বললাম কি সমস্যা বলেন, তো বলছে হুজুর জাস্ট আপনাকে দেখে দৌড়ে আসছি একটা খালি মাসআলা জানার জন্যে, যে একটা ঘটনা ঘটেছে আমাদের এলাকায়, তো এটার সলিউশন কী হবে। অনেককে জিজ্ঞাসা করেছে, অনেকে অনেক রকম কথা বলেছে, আপনার মন্তব্য জানতে আমি দৌড় দিয়ে এসেছি। কী ঘটনা ভাই? তো বলছে যে আমাদের এলাকায় একজন ছেলে, মাদকাসক্ত ছেলে, মানে এডিক্টেড, ড্রাগ এডিক্টেড, সে তার নিজের মায়ের সাথে জেনা করে ফেলেছে। তো এটা শোনার পরে আমি আসলে কী অ্যান্সার দিব, আমি প্রায় দুই মিনিট চুপ করে বসে আছি। আজ বলবেন কি, কী বলবেন এখন বলেন তো, এই ছেলের এখন করণীয় কী এটা জানতে আসছে, কী করবে এখন সে। দুই মিনিট চুপ করে থাকার পরে আমি খালি একটা কথাই বললাম, যে আল্লাহর কাছে খালেসভাবে তওবা করতে বলেন, এর চেয়ে বেশি কিছু আমার বলার নেই। তো ঘটনাটাকে আপনাদের কাছে কত বিব্রত বোধ হচ্ছে না, অরুচিকর মনে হচ্ছে, খারাপ মনে হচ্ছে, কিন্তু আমরা এখন দিব্যি সুদ খাচ্ছি, মায়ের সাথে জেনাও করছে, খারাপ লাগছে না আমাদের? বরং যুক্তি দিচ্ছি এগুলো না করলে কি যুগে চলে? মহিলাদের অবস্থা দেখেন, গ্রামে গঞ্জে সব সুদী এনজিও ছড়িয়ে পড়েছে এবং তারা সদস্য, জমি জমা ভিটে মাটি গরু ছাগল সব খোয়াচ্ছে, তারপরেও খেতে হবে, কারণ ওই যে আতাজআলু ফীহা মা ইউফসিদু ফীহা ওয়া ইয়াসফিকু দিমা, আপনি কি এমন কাউকে পাঠাবেন যে পৃথিবীতে গিয়ে ফাসাদ সৃষ্টি করবে? এটা হচ্ছে ইকোনমিক ফাসাদ, অর্থনৈতিক ফাসাদ। দেখেন মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেও ম্যাক্সিমাম মানুষই নামাজ পড়ে না, ম্যাক্সিমাম কতজন মানুষ পাঁচক্য নামাজ পড়ে এটা এখন জরিপ করার ব্যাপার। দেখবেন মেজরিটি সংখ্যক কোরআনটাকে বিশুদ্ধ করে তেলাওয়াত করতে জানে না। কথাগুলো রূপকথা মনে হচ্ছে, বাস্তব বাস্তব জীবনে নেমে এসে দেখেন, বলছে বলি না আমরা তাওহিদি জনতা মাঠে আছে, তাওহিদি জনতা মসজিদেই নাই, কি বুঝলেন কোন মাঠে আছেন। তারপরে মুসলিম পরিবারে জন্মগ্রহণ করে দেখবেন পর্দা যে একটা ফরজিয়াত এই কনসেপ্টই নেই, বরং এখন চেতনা এমন যে গায়ের জামা কাপড় ছিঁড়ে খুলে ফেলতে পারলে বাঁচি আর কি, মানে এখন এই যুগ চলছে। একটু আমি দেখাচ্ছি যে কীভাবে এই জায়গায় আসছে। দেখেন একটা সময় ছিল যে মানুষ এই যে সিগারেট খেত, স্মোক করতো, আমরা ওই জেনারেশনটা দেখেছি, যে স্মোক করতো চুপ 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 করে ওই চায়ের দোকানের কর্নারে, এই বাথরুমে ঢুকে, ওই মাঠের ওই কর্নারে গিয়ে, কেউ যেন দেখে না ফেলে। তারপরে কয়েক বছর পর পরিস্থিতি একটু পরিবর্তন হলো, ওপেন স্মোকিং, সবাই ভাইয়ের সাথেও স্মোকিং, বন্ধুর সাথেও স্মোকিং, পরে বাবার সাথেও দেখা যায় ছেলে স্মোকিং, এই একটা যুগ আসলো। দেখেন তারপরে আস্তে আস্তে নতুন নতুন মদ আসতে লাগলো, গাঁজা, হিরোইন, প্যাথেডিন, হ্যাঁ, হুইস্কি ইত্যাদি ইত্যাদি, ফেন্সিডিল, ইয়াবা, এখন ইয়াবার যুগ, আরও আপগ্রেডেড কোনো মদ আসছে, এখন সিগারেট টিকেট কোনো বিষয় নেই, কিন্তু ফ্যাশন, যদি কেউ ইয়াবা খায় তাহলে বলা হচ্ছে হ্যাঁ এ মাদক সেবী। আর বাই দ্য ওয়ে আমাদের দেশে কিন্তু নিবন্ধিত 190টা 12 আছে, হ্যাঁ, এবং দেশি 204টা ব্র্যান্ড চলছে, আর বিদেশি 38টা ব্র্যান্ড চলছে, পারমিট পেয়েছে 85,070 জন। এবং এই মাদক সংশ্লিষ্ট এনজিও আছে প্রায় 76, 21 বছর হলে যদি কেউ পারমিটধারী হয় সে মদ খেতে পারে, কোনো সমস্যা নেই, এটা নাগরিক অধিকার আপনার। আবার আশ্চর্যের ব্যাপার এটাও যে এগুলো খুলে উন্মুক্ত করার পরেও আবার মাদক নিরাময় কেন্দ্রও আছে 7টা, মানে ওভাবে খাবেন, এডিক্টেড হয়ে যখন জীবনটা নষ্ট হবে এই 7টা নিরাময় কেন্দ্রে এসে আপনি চিকিৎসা নেবেন। এগুলো ডিপার্টমেন্ট আছে, সদর দপ্তর আছে, সব গোয়েন্দা সংস্থাও আছে। এবং মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরও আছে। তো এটা একটা সার্কাস, মানে এই ওয়ার্ল্ডটা হচ্ছে একটা সার্কাসের যুগ, এই বিশ্বে যা হচ্ছে না, খালি চোখ দিয়ে যা দেখছেন এর বেশিরভাগই সার্কাস। যেটা বলছিলাম, এখন ইয়াবার যুগ চলছে না, একটা সময় ছিল যখন ছেলে মেয়ে যদি অ্যাফেয়ার করতো লুকিয়ে লুকিয়ে, চিঠি দিয়ে, কেউ যেন না জানে, তাই না? ঠিক, তার মানে এগুলো
পার করে আসছে তারা, তো লুকিয়ে লুকিয়ে ছিল, কেউ যেন দেখে না ফেলে, কফি শপে বসলেও খুব সাবধানে, রিক্সায় বসলে কেউ যেন না দেখে। তারপর একটা যুগ আসলো যে জানলে কোনো সমস্যা নেই, বাসায় ওপেন, আমার গার্লফ্রেন্ড, ও আমার গার্লফ্রেন্ড, ও আমার বয়ফ্রেন্ড, আমরা বিয়ে করবো, আমরা প্রতিশ্রুতি দিয়েছি একে অপরকে, ও নো প্রবলেম। তারপর একটা যুগ আসলো যে যেহেতু প্রেম করছি বিয়েই তো করতে যাচ্ছি, তো সেক্স করলে সমস্যা কোথায়? তখন আবার সেক্সুয়াল অ্যাক্টিভিটি শুরু হলো। মেয়েরা যদি বাইরে বের হতো তাহলে যদি কোনো মেয়ের শর্ট ক্যামিস থাকতো বা আটো শর্ট পোশাক থাকতো, সে গিল্টি ফিল করতো যে সবাই আমার দিকে তাকাচ্ছে, কেমন লাগছে। কারণ বেশিরভাগ মানুষ এমনটা করতো না, ওই কয়েকজন করতো। আস্তে আস্তে একটা যুগে আসলো যে না, এখন বেশিরভাগই করে, সয়ে গেল এটা। তারপর একটা যুগ আসছে সরাসরি সেক্স, প্রেম টেম কিছুই নাই, এখন খালি সেক্স, পতিতালয়ে যাবো, সেক্স করবো, চলে আসবো, গার্লফ্রেন্ডের সাথে সম্পর্ক লাগে সেক্স, তারপরে বাজ বিচার করে দেখবো কোনটা ভালো। আর বাই দ্য ওয়ে আমাদের দেশে 14টা পতিতালয় আছে, হ্যাঁ, আর এগুলো আমি বানিয়ে বলছি না, আপনি গুগল করলেই দেখতে পারবেন। তারপর একটা যুগ আসছে এখন যে হিজাব তো সরিয়েছি, তারপর আস্তে আস্তে ড্রেসটা একটু ছোটো হলো, তারপর আরেকটু টাইট ফিটিং, ঠিক আছে, আরেকটু শর্ট, আরেকটু শর্ট, করতে করতে এখন রেভলিউশন আসছে, এটাও খুলে ফেলে দিতে হয়, এটাও রাখা যায়। আমি আপনাকে বলে দিই হাদিস থেকে এরপর কি হবে, ওই যে গোপনে গোপনে জেনা এবং এই যে অল্প অল্প অশ্লীলতার যুগটা থেকে যখন প্রকাশ্যে জেনা আর অশ্লীলতার ছয়লাভের যুগটা আসছে এখন, এরপরে হবে কি, মানুষ রাস্তাঘাটেই জেনা করবে, রাস্তাঘাটে, এইখানে কেউ সেক্স করতেছে, ওইখানে কেউ সেক্স করতেছে, ওইখানে দেখবেন, এইখানে দেখবেন, বিশ্বাস হচ্ছে না? এটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে কেয়ামত হবে না ততদিন পর্যন্ত, যতদিন মানুষ রাস্তাঘাটের আনাচে কানাচে জেনা করবে না। তখনকার সবচেয়ে ভালো মানুষ যে হবে, সে কে জানেন, যে গিয়ে ওদেরকে বলবে যে কাজটা এখানে করছো করছো, একটু দেয়ালের পিছনে যাই করতে পারতে না, এ হবে সবচেয়ে ভালো মানুষ। হাদিসে এমন ভাষা এসেছে, যুগ কিন্তু হঠাৎ করেই এরকম ফাসাদপূর্ণ হয় নাই, আস্তে 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 আস্তে। দেখেন প্রথমে মাদক গোপনে, দেন প্রকাশ্যে, তারপর এটা ফ্যাশন হয়ে গেল, সবাই খাচ্ছে, কে কী বলে। প্রথমে পর্দা সবাই করতো মোটামুটি, 100 বছর আগের যুগে যান দেখবেন ম্যাক্সিমাম পর্দা করতো। তারপরে আস্তে আস্তে রেভলিউশন, ফ্যামিনিস্ট রেভলিউশন, কাপড় ছোটো হতে 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 এখন বিকিনির যুগ আসতেছে, সবাই বিকিনি পরে ঘুরবে, কে এগুলোর বলার আছে? আমার পোশাক আমি পরবো, আপনার বলার কী অধিকার আছে? আমার দেহ আমার সিদ্ধান্ত, আমার দেহ আমার সিদ্ধান্ত। এরপরে আসবে ওই যুগটা যখন মানুষ রাস্তাঘাটে জেনা করবে, আর আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন তার রাসূলের মাধ্যমে ওদের সামনে কিয়ামত হবে ইনশাআল্লাহ। মানুষ এইভাবে ফাসাদে জড়িয়েছে, মুসলিম পরিবারে জন্মগ্রহণ করার পরেও এই জিনিসগুলো অমুসলিমরা করুক, খ্রিস্টানরা করুক, বৌদ্ধরা করুক, ইহুদিরা করুক, আমাদের কিচ্ছু যায় আসে না, ওরা সারা দেশ সভ্যতা একাকার করে ফেলাক, আমাদের কিচ্ছু যায় আসে না। তো মুসলিম পরিবারে জন্মগ্রহণ করার পরে একটা মুসলিম ছেলে মুসলিম মেয়ে কীভাবে এগুলো করতে পারে দেখবেন। মুসলিম পরিবারে জন্ম নিয়েছে, নামাজ নাই, কোরআন তেলাওয়াত নাই, আল্লাহর তো জিকিরের কোনো খবরই নাই, তারপরে দিব্যি সুদ খাচ্ছে, ঘুষ খাচ্ছে, এটা ফ্যাশন, দুর্নীতি, এটা কমন, সবাই করে, আমি একটু করলে সমস্যা কোথায়? সবার ভিতরে একটা মানে আত্মিক দুর্নীতি, মানে আমাদের আত্মাটাই দুর্নীতিগ্রস্ত হয়ে গেছে। যখন একটা মানুষের আত্মা দুর্নীতিগ্রস্ত হয়ে যাবে তখন তার কাজগুলোও হবে এরকম। একজন রাইটারের বই পড়ছিলাম, তিনি লিখেছেন যে এখন চলমান যে সময়টুকু চলছে, এটা কিন্তু অনেক আগের বই, ওই সময়ের কথা তিনি বলছেন যে এখন যে চলমান সময় চলছে, এ যুগে যদি আত্মাটাকে দেহের রূপ দেয়া যায় আর দেহটাকে আত্মার রূপ দেয়া যায়, তাহলে দুর্গন্ধে কোনো মানুষ আমার কাছে আসবে না। আমি বুঝাতে পারিনি মনে হয়। আমাদের সুন্দর দেহটাকে যদি আত্মা বানিয়ে দেওয়া হয় আর আমাদের কুৎসিত আত্মাটাকে যদি দেহ বানিয়ে দেওয়া হয়, এত বিভৎস দেখাবে, সামনে কেউ যাবে না। তো যেটা বলছিলাম, ধর্ম মুসলিমদের মধ্যেই ফাসাদ চলছে, ইকোনমিক সেক্টরে ফাসাদ, রিবা, দুর্নীতি, সুদ, ঘুষ, কমন, এগুলো সবাই করছে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত কিন্তু আমরা, আমরা কিন্তু আল্লাহর সেই বান্দা যাদের পিতাকে আল্লাহ পাক ফেরেশতাদের সামনে সেজদা করিয়েছেন জ্ঞানের কারণে। সমাজের ক্ষেত্রে যান দেখবেন সমাজের কাঠামোগুলো ভেঙে পড়ছে,
প্রতিবেশী কে থাকে সেটাও মানুষ এখন জানে না, যে আমার পাশের বাসা আছেটা কে। একজন আরেকজনের উপকার করা, কাউকে ছাড় দেয়া দিন দিন কমে যাচ্ছে। দেখবেন কারো উপকার করা, এটাকে মানুষ বিরক্তি মনে করছে। রাস্তাঘাটে চলবেন, কেউ ছাড় দিতে রাজি নয়। যে আপনার আগে যেতে পারবে সে সফল, ভাবখানা কেউ ছাড় দিতে রাজি নয়। রাস্তার নিচু থেকে উঁচু শ্রেণী পর্যন্ত কেউ অন্যের স্বার্থে নিজের স্বার্থ বিসর্জন দিব, ছাড় দিব, এটা চিন্তা করা যাচ্ছে না। এখন সমাজের কাঠামো কিন্তু ভেঙে গেছে। রাস্তাঘাটে দেখবেন বেপরদামি, প্রিমিক্সিং, জেনা, অশ্লীল মুভিস, সমাজের কাঠামো বলে কিছু নাই। এখন যা আছে একটা খোলস, ভিতর থেকে এটা পুরো পচে গেছে। কিন্তু